নমস্কার সকলকে, আন্তরিক শ্রদ্ধাও প্রদান জানাই। আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয় জগন্নাথ দেবের স্নানযাত্রার তাৎপর্য বা প্রাসঙ্গিকতা। আমরা প্রথমেই জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ দেবের স্নানযাত্রার পবিত্র তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, শ্রীহরির স্নানযাত্রা ভক্ত যদি ভক্তি সহকারে দর্শন করেন তাহলে তার ভববন্ধন মুক্ত হয়। অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন, তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি শ্রীপ্রভুর মন্দির নির্মাণ করবেন। শ্রীকৃষ্ণের দেহ অবসানের পর তার নাভির অংশ বিশেষ নীল পর্বতের কাছে সমুদ্রের জলে ভেসে এসেছিল। সবররাজ বিশ্বা বসু তা তুলে নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করেন। সেই থেকেই প্রকাশিত হয় নয়নাভিরাম নীল মাধব। বিশ্বা বসু খুব ভক্তি সহকারে সেই নীল মাধবকে পুজো করতেন। কিন্তু ইন্দ্রদুম্ন, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে আমি নীল পর্বতে আছি, তুমি আমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। সেই দুর্গম পথ নীল পর্বতে যখন তিনি গেলেন, দেখলেন বিগ্রহ অদৃশ্য, তখন তিনি হাহাকার করতে লাগলেন। কিন্তু দৈববাণী পেলেন যে শ্রী ভগবান বলছেন যে কলিযুগে আমি দারুব্রহ্মরূপে প্রকটিত হব। সমুদ্রে তিনটি কাঠ ভেসে আসে, বিশ্বকর্মা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি নির্মাণ করেন এবং রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই থেকেই শুরু হয় এই স্নানযাত্রার উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। যিনি শ্রীকৃষ্ণ তিনিই জগন্নাথ। স্নানযাত্রার আগের দিন শ্রীক্ষেত্রে মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে এসে বসানো হয় বিশেষভাবে নির্মিত স্নান বেদিতে। স্নান মণ্ডপ এতটাই উঁচু করে নির্মাণ করা হয় যাতে ভক্তরা মন্দিরের বাইরে থেকেও দর্শন করতে পারেন। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়, তখন দর্শন বন্ধ থাকে। আমরা স্নান করার সময় গোপনীয়তা রক্ষা করি, কিন্তু শ্রী ভগবান তিনি রত্নবেদী থেকে উঠে স্নানমণ্ডপে এসে স্নান করেন যাতে ভক্তরা সেই স্নান উৎসব দর্শন করে কৃতকৃতার্থ হন, ধন্য হন। আরেকটি ধারণা হলো এই যে শ্রীকৃষ্ণের খুব মাথার যন্ত্রণা হয়েছিল। এই শিরোপীড়া দেখে বৈদ্যরা বিধান দিয়েছিলেন যে শ্রী ভগবানের গায়ে চন্দনের প্রলেপ দিতে হবে, কিন্তু তাতেও কোনো কাজ যখন হলো না, তারা বললেন স্নান করাবার ব্যবস্থা করতে হবে। স্নানযাত্রার দিন জল সংগ্রহ করেন পুরোহিতরা একটি বিশেষ কুয়া থেকে। এই জল এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। তারপর মন্ত্রোচ্চারণের দ্বারা শুদ্ধিকরণ করে সেই জলে মেশানো হয় নানা রকম সুগন্ধি। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড়ে এবং 108টি সোনার ঘড়ার জল ঢেলে স্নান করানো হয়। স্নান পর্ব সমাপ্তির পর জগন্নাথ ও বলরামকে গজবেশ পরানো হয়, সুভদ্রা দেবীকে পরানো হয় পদ্মবেশ।
জগন্নাথ দেব কেন গজবেশ পরেন এরও একটি কাহিনী আছে। বলা হয় কর্ণাট দেশের কানিয়ারি গ্রামে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত ছিলেন। তিনি গণপতির উপাসক ছিলেন, জগন্নাথ দেবের মন্দিরে যেতে রাজি হননি। রাজা তখন তাকে বোঝালেন প্রভু জগন্নাথ সব দেবদেবীর মধ্যেই বিরাজমান। তখন সেই ব্রাহ্মণ মন্দিরে গেলেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর মধ্যে বিরাজমান হন তাহলে আমাকে আমার আরাধ্য দেবতা শ্রী গণেশের রূপ দর্শন করান। জগন্নাথ দেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। ভক্ত দেখলেন সুরযুক্ত সহাস্য বদন জগন্নাথ। সেই থেকে মহাপ্রভু স্নানযাত্রার দিন গজবেশ ধারণ করেন। 1855 সালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির এই দিনেই নির্মিত হয়েছিল। ভবতারিণী মা এই দিন প্রতিষ্ঠিত হয়েছিলেন। ভাবলে অবাক লাগে যে কালী মন্দির অমাবস্যার দিন না হয়ে পূর্ণিমার দিন কেন সেই দিনে মা কালীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আসলে এই কালী মন্দিরে পরবর্তী সময়ে পূজারী হয়ে আসবেন শ্রীরামকৃষ্ণ, যিনি সারা বিশ্বকে শোনান সেই ধর্ম সমন্বয়ের বাণী, যত মত তত পথ। বেলুড় মঠেও এই দিন আত্মারামের বিশেষভাবে স্নান অনুষ্ঠিত হয় এবং শ্রী শ্রী ঠাকুরের পূজাদি হয়। আমরা স্নান করি শরীরের ময়লা ধুয়ে ফেলার জন্যে, প্রয়োজন মনের ময়লা দূর করার প্রচেষ্টা। ঠাকুর বলেছেন, ছুঁচের ডগায় ধুলো কাদা জমলে চোখের জল দিয়ে সেই ধুলো কাদা পরিষ্কার করতে হয়, তবেই ছুঁচরূপী ভক্তকে চুম্বকরূপী ঈশ্বর আকর্ষণ করেন। ঠাকুর সম্বন্ধে স্বামীজি বলেছিলেন, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। শ্রী প্রভুর জ্ঞানাঞ্জনের দিকে আমরা যদি তাকাই তাহলে আমাদের মনের অন্ধকার অজ্ঞানতা দূর হবে। যেমন জ্ঞান সূর্য উঠলে অজ্ঞানতার কালো মেঘ এমনিই অপসারিত হয়, সেই রকম প্রভুর চিন্তনে মননে আমাদের মনের অন্ধকার অজ্ঞানতা দূর হয়, মোহ নাশ হয়। তখন আমরা মহাপ্রভু দিকে তাকিয়ে বলতে পারি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে মহাপ্রভু, আপনি আমার নয়ন পথে অবস্থান করে আমার জীবন সুনিয়ন্ত্রিত করুন। ঠাকুর বলতেন না, দৃষ্টিভঙ্গির মোর ঘুরিয়ে দাও। তাই জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনা করছি, তিনি যেন আমাদের নয়ন পথে অবস্থান করেন এবং আমাদের জীবনকে সুপথে চালিত করেন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।